হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দেখছেন অডিও লাইভ ইউটিউব চ্যানেল, আমি আছি মেয়ের রাসার অনেক। আজ আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে ঢাকা মুক্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ভুক্ত সাত কলেজের আপডেট নিয়ে। সাত কলেজে অলরেডি চার কলেজ প্রকাশ হয়েছে, তো আমরা চার কলেজটা নিয়ে আলোচনা করছি। ছোট্ট একটি নির্ভরে ভিডিও শুরু করা যাক। তো আমরা আজকে আলোচনা করবো ঢাবিভুক্ত সাত কলেজের আপডেট সম্পর্কে। তো আমরা সরাসরি চলে যাবো আমরা আপডেটে। আপনাদের জানি যে যাত্রা সাত কলেজের অ্যাডমিশন টেস্টটা অনেকটা এমসিকিউর মাধ্যমে হয়ে থাকে। তো 2021 এবং 22 শিক্ষাবর্ষের আমাদের যে অনলাইনে যে আবেদন শুরু হবে, যেটা আমাদের সাত কলেজে প্রথম বর্ষ অনলাইন আবেদন শুরু হবে 1 জুলাই থেকে শুরু হবে। এটা কোনো নেগেটিভ মার্ক নেই, এটা একটা অনেক সুবিধা। সাত কলেজের জন্য পরীক্ষা যারা দিবে তারা নেগেটিভ মার্ক থাকবে না, এটা অনেক একটা সুবিধা, একটা জিনিস, একটা সুবিধার কাজ। আবেদন শুরু হবে 1-7-2022 এবং আবেদন শেষ হবে 20-7-2022, 20 দিন সময় পাবো আবেদন করার জন্য। আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল 750 টাকা। এবার আসলে আসলে আমরা আবেদনের যোগ্যতা সম্পর্কে, আবেদনের যোগ্যতা কত, কোন ইউনিটে কত আবেদন যোগ্যতা লাগবে সেটা নিয়ে আলোচনা করবো। আমাদের ক ইউনিটের প্রয়োজন হবে, বিজ্ঞান বিভাগের প্রয়োজন হবে, এসএসসি এবং এসএসসি মিলে জিপিএ লাগবে 7 পয়েন্ট, এবং খ ইউনিটে অর্থাৎ মানবিকের লাগবে এসএসসি এবং এসএসসি মিলে লাগবে 6 পয়েন্ট, এবং ঘরের বাণিজ্য বিভাগের লাগবে এসএসসি এবং এসএসসি মিলে লাগবে 6.50। এটা আপনাদের যোগ্যতা পর থাকলে আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। চলে আসে ভর্তি পরীক্ষা, অর্থাৎ কয় তারিখে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা, কোন তারিখে। প্রথমে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 12-8-2022, এবং বাণিজ্য বিভাগের হবে 19-8-2022, এবং মানবিকের হবে 26-8-2022। পরীক্ষা সকাল, পরীক্ষা শুরু হবে সকাল 11টাকে উত্তর 12টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা পরীক্ষা হবে। এমসিকিউ থাকবে 100টা এমসিকিউ থাকাতে হবে মাত্র 1 ঘন্টা সময়ের ভিতরে। সাত কলেজে 120 নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সাধারণত আমরা যত জানি, অর্থাৎ এমসিকিউ থাকে 100 মার্ক, এবং আমাদের প্রশ্নের প্যাটার্নস বা আমাদের জিপিএর উপর নির্ধারণ থাকে 20 নম্বর, এবং আমাদের পাস করতে হবে 40 মার্ক, অর্থাৎ 100-তে 40% নম্বর থাকতে হবে, তাহলে আমরা পাস নির্ধারণ হবে। ঠিক আছে, অর্থাৎ 100 মার্ক আমরা 40 পাইতে হবে, 40 না পাইলে আমরা অনিকৃতকার্য এবং আমাদের কোনো সিরিয়াল আসবে না, সাত কলেজে ভর্তি হওয়ার সুযোগ আমরা পাবো না। এবার ভর্তি নির্দেশিকা এবং সংশোধন কিছু কলেজের কাজ, কলেজের ডিপার্টমেন্টের ভর্তি সুনির্দিষ্ট আসন সংখ্যা উল্লেখ করা থাকবে। 2022 মধ্যে শিক্ষাবর্ষ সাত কলেজের আসনের চুক্তিবদ্ধভাবে কমানোর আশা বিষয়টা চিন্তা করছে, অর্থাৎ সাত কলেজের কিছু আসন কমানোর চেষ্টা করছে বা চিন্তাভাবনা এতটুকু হচ্ছে। সাত কলেজের আমরা ইনশাআল্লাহ সামনে আরও অনেক আপডেট নিয়ে আসবো, সাত কলেজের আপডেটে যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। এই যে বলে আমাদের আজকের ভিডিও শেষ করতেছি, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে।